বাঙালিদের জন্য পোলাওয়ের সাথে কোরমা অসাধারণ একটি ব্যাপার কোরমা লাইক করেন না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন কিন্তু কোরমা রান্না করা এত সহজ না যে কেউ চাইলেই রান্না করতে পারে না বাজার থেকে একটা রাধুনি কোরমা মশলা নিলেন আর মুরগির মধ্যে ডেলে দিলেন কোরমা রান্না হয়ে গেল ব্যাপারটা এরকম না কিছু জিনিস জানতে হবে চলুন শুরু করা যাক আজকে দেখাবো আপনাদের কোরমা রান্নার রেসিপি তবে খুব সহজে একটি রাধুনি কোরমা মশলা দিয়ে এক কেজি মাংস রান্না করা যায় তাই সবার আগে এক কেজি মাংস নিয়ে নিলাম তারপর একটি রাঁধুনি কোরমা মশলার প্যাকেট নিয়ে নিলাম কোরমা রান্না করার জন্য আমার সম্পূর্ণ প্যাকেটটি লাগবে যদি মাংস একটু বেশিও হয় এক প্যাকেট দিলেই চলবে সমস্যা নেই মশলা রেডি করার জন্য একটি বাটিতে এক কাপ পরিমাণ টক দই আধা কাপ পরিমাণ বাদাম বাটা দশ পনেরোটা কিশমিশ বাটা এবং সম্পূর্ণ রাঁধুনি মশলাটি ঢেলে দিতে হবে তারপর এক চামচ পরিমাণ ঘি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তারপর মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাগুলো মিক্স হয়ে গেলে তারপর মুরগির মাংসগুলো ঢেলে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তারপর এক ঘন্টা রেখে দিতে হবে তারপর একটি বাটিতে দুই কাপ পরিমাণ পানিতে ছয় চামচ পরিমাণ দুধ পাউডার দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে এবং দুধগুলো জাল দিয়ে এক কাপ পরিমাণ করে ফেলতে হবে মাংসগুলো ম্যারিনেট করা এক ঘন্টা হয়ে গেলে এরপর একটি কড়াইয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিতে হবে তারপর দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালোভাবে বেজে করে নিতে হবে তারপর তেলের মধ্যে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিতে হবে কিছুটা হয়ে আসলে ব্যারেস্তাগুলো দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে এরপর আমাদের তৈরি করে রাখা দুধগুলো ঢেলে দিতে হবে তারপর চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিবেন তারপর চুলায় অল্প আছে জলগুলো ঘন করে নিন হয়ে গেল আমাদের কোরমা রান্না এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে